প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিবাহ 7 বছর হলো, এখন আমার বাচ্চা বা আমি বাচ্চার মা হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন অনেক সন্তান দান করেন। জানি না আল্লাহ আমাকে কেন এখনও বেবি দেয়নি, হয়তো এর মধ্যে কোনো ভালো আছে। ভালো আছে তো বুঝতেই পারছেন, তাহলে তো বুঝতেই পারছেন যে আল্লাহ রাব্বুল যা করেন তাতে কল্যাণ রয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ডাক্তার দেখেছি, অনেক টেস্ট করেছি। ডাক্তারের কাছে যতবার যাই ততবার কিছু না কিছু টেস্ট করতে বলে, কারণ তাদের এটা ব্যবসা। জি হ্যাঁ, তো আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা তো টানতে হবে, সেখানে পর্দার খেলাফ হয়, তাই আর ডাক্তারের কাছে যাই না। ভালো কাজ করছেন। শেখ, আমার কি ডাক্তারের কাছে যাওয়া দরকার? আর ডাক্তারের টেস্ট রিপোর্ট সব নর্মাল, কোনো প্রবলেম নেই, তাই আমার সন্দেহ হয় কেউ কি কালো জাদু করে বাচ্চা বন্ধ রাখতে পারে, একটু জানাবেন। আর যদি তাই হয় তাহলে এই থেকে বাঁচার উপায় বলে দেবেন। শেখ, বাচ্চা নেই তাই অনেক কষ্টে আছি, যদি বাঁচার জন্য কোনো নিয়মিত আমল থাকে তাহলে একটু বলে দেবেন। জাযাকাল্লাহু খাইরান। প্রথম কথা যেটা জিজ্ঞেস করেছেন এতে, সেটা হচ্ছে আমার কি ডাক্তারের কাছে যাওয়া জরুরি? না, এত বেশি জরুরি বিষয় নয় যে আপনি বারবার করে ডাক্তারের কাছে যাবেন। আলহামদুলিল্লাহ, ডাক্তারের কাছে নর্মাল রিপোর্ট পেয়েছেন। ডাক্তার কতটা বা উদ্ঘাটন করতে পারে, যতটা তাকে শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন কাকে দেবেন এটি একমাত্র আল্লাহর কাজ। কোরআনে কারীম আল্লাহ ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হাতে, রাব্বুল আলামিনের কাছে। জি, ইয়াহা বলে মাই আশাও এ না আসা, যাকে চান আল্লাহ রাব্বুল শুধু কন্যে সন্তান দেন। ও ইয়াহা বলে মাই আশাও জকুর, যাকে চান ছেলে সন্তান দেন। আও ইউজ আউ বই যখন জকরানা ওয়াই না আসা, অথবা আল্লাহ ছেলে মেয়ে উভয় সন্তানই দেন কাউকে কাউকে। ওয়াজ আলু মাই আশাও আকিমা, আর কাউকে নিঃসন্তানও করেন। এইভাবে আল্লাহ রাব্বুল ভাগ করে দিয়েছেন সব কিছু, রব্বুল আলমিনের মালিকানাধীন। সুতরাং রবের শরণাপন্ন হন, আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুব বেশি বেশি দোয়া করেন, ধৈর্য ধারণ করেন। সবচেয়ে বড় কাজ হচ্ছে ধৈর্য ধরতে হবে। ওস্তাইন ওবি সবর ওয়াসসালাহ, সালাতের সাথে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তৌহিদকে সুন্দর করতে হবে। এবং আম্বিয়া রসুলগণ আর আল্লাহর নেক বান্দা বান্দিরা যে যুগে যুগে এসেছে, তাদেরকেও আল্লাহ নিঃসন্তান করেছেন, তারা ধৈর্য ধারণ করেছেন, তারা আপনার মতোই মানুষ ছিলেন। চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে প্রিয়তমা স্ত্রী, বরং সবচাইতে ভালোবাসার মানুষ হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আপনার মতো সারা জীবনে নিঃসন্তান ছিলেন, তার কি মনে কষ্ট হইতো না বা চাইতো না, কিন্তু ধৈর্য ধারণ করেছেন এবং ইয়াকিন রেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এতেই কল্যাণ রেখেছেন। জি, তিনি যা করেন তাতে মঙ্গল রয়েছে। সৌদি আরবের বড় একজন আলেম, বরং সবচেয়ে বড় আলেম বর্তমান যুগে, শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, তার বাড়িতে আমরা রিয়াজে গিয়েছি, তার সাথে বসেছি। তিনি একেবারে নিঃসন্তান, বৃদ্ধ হয়ে গেছেন, কোনো ছেলেমেয়ে নেই। তার ভাতি যারা এসে আমাদের আপ্যায়ন করলো, আমরা একটি দায়ীদের টিম তার সাথে সাক্ষাৎ করেছি এক সময়। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল বহু নেক মানুষকে সন্তান দেননি, আর সন্তান না হইলে বলবেন যে কালো জাদু করেছে, এই সে না কিছু না, এগুলি হচ্ছে ভ্রম। এই ভ্রম ওয়াসওয়াসা এগুলোকে দূরে রাখবেন, রবের কাছে চাইতে থাকবেন। আর যদি এমন কোনো লক্ষণ পান জাদুর, তাহলে ভালো কোনো আলেম জ্ঞানী রুকিয়াকারী, শরীয়ত সম্মতি যারা রুকিয়া করে, শরীয়ত সম্মত যারা রুকিয়া করে, তাদের কাছে গিয়ে আপনি রুকিয়া করবেন। সবচেয়ে বড় কাজ হচ্ছে ওদ উনি আস্তা জিবলাকুম, দোয়া করো তোমাদের ডাকে সাড়া দেব। ইব্রাহিম আলী সাল্লাম নিঃসন্তান ছিলেন, কি করেছেন? বলেছেন যে আমাকে জাদু করেছে। বহু দুশ্মন, মানে সবাই দুশ্মন ছিল, মাত্র হাতে গণা কয়েকজন, দু তিনজন ছাড়া। তো দোয়া করেছেন, রব্বে হাবলি মিনাস সালেহিন ফাবাশশার না হবে গোলামিন হালিম। জি, আল্লাহ সুসংবাদ দিয়েছেন তাকে। জি হ্যাঁ, এবং দুই নবী, হ্যাঁ দুই নবী দিয়েছেন আল্লাহ রাব্বুল, ইসমাইল এবং ইসহাক দিয়েছেন। অমি ওয়ারা ইসহাক ইয়াকুব, এবং ইসহাকের ঘরে ইয়াকুব নবী হবে, এই সুসংবাদও তার জীবদ্দশায় দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন।
জাকারিয়া আলাইহিস সালাম একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, তার স্ত্রী একেবারে বৃদ্ধা হয়ে গেছেন, ছেলে মেয়ে নেই। তারপর নিরাসন্নি রবের কাছে দোয়া করেছেন, রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। আল্লাহ তার দোয়া শুনেছেন, তো আপনার দোয়া শুনবেন। মাত্র 7 বছর হয়েছে, গোটা জীবন ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে পড়ে আছে। দোয়া করতে থাকেন আল্লাহ রব্বুল আলমিন যেন নেক সন্তান দেন আপনাকে, এবং প্রত্যেক নেক বান্ধাবান্ধিকে আল্লাহ যেন নেক সন্তান দেন, এবং তাদেরকে দুনিয়া আখিরাতের যেন কল্যাণ করেন তাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন।